Assalamualaikum. 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 Guys, আজকে আমরা আপনাদেরকে সেফটি লার্ন শিখাবো. Guys, ধরেন যেমন আপনাদের বাচ্চা দাঁড়ান আমি একটু আপনাদেরকে ফ্রিজ দেখিয়ে বলছি. এই যে দেখুন এই ফ্রিজটা আসছে না, দেখেন যে এই যে কিছু কিছু বাচ্চারা এই ফ্রিজের এখানে আবার বসে এরকম করতে থাকে, এরকম করতে থাকে, তারপরে হঠাৎ করে ফ্রিজ থেকে ফ্রিজটা পড়ে যায়, তারপর আমরা তারপরে বাচ্চারা তারপর ফ্রিজটা পড়ে যায় তারপর বাচ্চারা ফ্রিজের তলায় পড়ে থাকে. এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ছোট বাচ্চারা যেন উল্টাপাল্লা কোনো কাজ না করতে পারে, ভুল কোনো কাজ না করতে পারে. আমি যে এরকম দেখালাম আপনাদের বাচ্চাদের উপরে খেয়ালও রাখতে হবে, বুঝেছেন? নাম্বার টু, যেমন দেখেন মাঝে মাঝে ঝড় বৃষ্টি বাতাস ঝড় তুফান হয় তখন আমরা কখনোই টিভি ছেড়ে রাখবো না. যদি বৃষ্টি বাদল হয় তখন আমরা এইখানে ক্লিক করে টিভিটি বন্ধ করে দিব. নাম্বার থ্রি, আমরা কি বলে এখন দেশে অনেক লোডশেডিং চলছে দেশে অনেক বেশি, এজন্য আপনারা এত বেশি ঘরের মধ্যে এত বেশি ফ্যান চালিয়ে রাখবেন না, এসিও চালিয়ে রাখবেন না, না হলে কারেন্ট চলে যাবে. আবার যদি জেনারেটর থাকে তাহলেও চালাতে পারেন, কিন্তু সব কিছু চালাতে পারবেন না, যেখানে দুই তিনটা চালাতে পারবেন, বেশি চালাতে পারবেন না. যদি জেনারেটর থাকে তখনও আপনি বেশি কিছু চালাতে পারবেন না, চাইলে তিনটা জিনিস চালাতে পারেন, যে কোনো তিনটা জিনিস, কারণ জেনারেটরও চলে যেতে পারে. বেশি কারেন্টও খরচ করবেন না, জেনারেটরও খরচ করবেন না. নাম্বার ফোর, আমরা ওই যে এখন দেশে করোনা এত বেশি নাই, কিন্তু করোনা আসতেও পারে. দেশে করোনা না থাকলেও আপনারা মাস্ক পরে থাকবেন, মাঝে মাঝে আবার হইতেও তো পারে যে করোনা এসে পড়লো কিন্তু আপনারা জানেন না, তারপরও আপনারা মাস্ক পরে থাকবেন, বুঝেছেন? যদি করোনা না থাক নাও, দেশে এখন করোনা কম, কিন্তু যদি একদমই যখন না থাকবে তখন আপনারা খুলে ফেলবেন. এখন তো নাই, এমনিতেও নাই, কিন্তু তারপর মাস্ক পরে থাকবেন, কারণ এমন তো আছে যে কিছু কিছু করোনা থাকতে পারে. এই জন্য আপনারা করোনা নাই দেখে তাই বলেই না যে আপনারা মাস্ক পরবেন না, মাস্কটা অবশ্যই পরতে হবে এবং সাথে স্যানিটাইজার রাখতে হবে, বুঝেছেন? তো গাইস আর কি বলবো, তো গাইস ভিডিওটি ভালো লেগে যদি গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আবার লাইক করতে ভুলে যেয়েন না, অবশ্যই একটা লাইক করে দিবেন, কি বলো কেট্টু? সবাই হ্যাঁ বলো, হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আমি আসবো পরের ভিডিওতে. গুড বাই.